উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ, এর জেরে রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস এবং কতদিন পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি, তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আজ বিকেলের পর থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম অর্থাৎ উড়িষ্যা অভিমুখে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রাতের দিক থেকেই মূলত মেঘলা আকাশ এবং উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র, তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে। মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটকদেরও সতর্ক করা হচ্ছে। রবি ও সোমবার পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। আজ সারাদিন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 ঘন্টায় উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সৌরাষ্ট্র ও কচ্ছ এবং কোঙ্কণ ও গোয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে মৌসুম ভবন। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এলাকায়। কোঙ্কণ ও গোয়াতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি তেলেঙ্গানাতে। রবিবার পর্যন্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে। তো এই ছিল আজকের আবহাওয়া।